সকল শিক্ষার্থী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, তার জন্য আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের যে তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটা আজকে দিয়ে দিছে। তো সেটার পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিব এবং জাস্ট সংক্ষিপ্ত আলোচনা তোমাদেরকে করে দেখাবো। ওকে, তো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে তোমাদের পিডিএফ লিঙ্কটা কোথায় আছে। সো দেখতে পাচ্ছ আজকে 31 মার্চ 2021 এবং বিষয় দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৃতীয় সপ্তাহের জন্য। তো অলরেডি আমাদের চ্যানেলে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ দুইটার অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে ভিডিও রেডি করা আছে, তোমরা জাস্ট ক্লিক করে দেখে আসতে পারো, নো প্রবলেম। সো এখন কথা হচ্ছে, আমরা চলে যাচ্ছি নিচে, জুমটা একটু আউট করে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে, যেন তোমরা বুঝতে পারো। সো দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে এইখানে কৃষি শিক্ষা, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কৃষি শিক্ষা, এবং কৃষি শিক্ষার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আব্দুর রহিম নিজ বাড়িতে 2টি গাভী, 1টি ষাঁড়, 20টি হাঁস এবং 20টি মুরগি পালন করেন। এছাড়াও বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ও পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলো অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। তুমি কি মনে করো মানুষের মৌলিক চাহিদাগুলো সবকটি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন করো। সো দেখতে পাচ্ছ ক্লাস সিক্সের হচ্ছে আসছে যে হচ্ছে এই যে তারাকান্দা গ্রামে আব্দুর রহিম বাস করে, তার এতগুলো হাঁস টাস এই আসনা আছে। তো এইগুলো হচ্ছে তোমরা যদি মনে করো যে তার কার্যক্রমের মাধ্যমে চাহিদা পূরণ সম্ভব, মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব, তো এটা উপস্থাপন করতে বলছে। তো না টেনশন, আমরা হচ্ছে এর অ্যান্সার দিয়ে দিব। সো আর কী দিছে দেখি, আমরা একটু নিচে চলে যাচ্ছি, আর পড়বো না, একটা জাস্ট পড়লাম, যদি অনেক স্পিডে। আরেকটা দিচ্ছে ক্লাস সিক্সের গার্হস্থ্য বিজ্ঞান দেখতে পাচ্ছ। সো গার্হস্থ্য বিজ্ঞান আমরা নিচে নামতেছি, দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী দিয়ে দিছে, গণিত দিয়ে দিছে। ওকে, সো ষষ্ঠ শ্রেণীর গণিত দিয়ে দিছে, এটা অবশ্যই মাথায় রাখবা। এবং দেখতে পাচ্ছ এক নম্বর যে মেত্তা, 3টে সংখ্যা দিয়ে দিছে এবং 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করতে বলছে। এবং 8 ও 12 সংখ্যা দুইটি সাধারণ ভাজক নির্ণয় করো। সো এগুলো সিম্পল দিয়ে দিছে, এগুলো আমরা অ্যান্সার দিয়ে দিব, নো টেনশন। এবং হচ্ছে আমরা দেখি আর ক্লাস সেভেনের কী দিছে, ক্লাস সেভেনেরও কৃষি, সেভেনেরও গার্হস্থ্য বিজ্ঞান। এবং নিচে যদি আর একটু নামি আমরা, তো ক্লাস সেভেনেরও দেখতে পাচ্ছ গণিত দিয়ে দিছে। সো প্রত্যেকটারা সেম দিবে। অষ্টম শ্রেণী দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষি, তো এইখানেও কয়েকটা প্রশ্ন দিয়ে দিছে এবং 2 নম্বর প্রশ্ন দিয়ে দিছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রশ্ন দিয়ে দিছে, ঠিক আছে। এবং নিচে যাই দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান দিয়ে দিছে, 3টা করে সাবজেক্ট দিয়ে দিছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর গণিত দিয়ে দিছে প্যাটার্ন থেকে। ওকে, তোমাদের দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে কিন্তু অষ্টম শ্রেণী দিয়ে দিছে। সো আমরা এগুলো সব সলিউশন দিব, নো টেনশন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও। এবং নবম শ্রেণীর কী দিছে আমরা দেখি। সো নবম শ্রেণীর কৃষি শিক্ষা দিয়ে দিছে এবং এখানে লিখা আছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়েছে এবং তোমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমূহ চাষের কারণ ও সেগুলোর জন্য জমি প্রস্তুতির বিবরণ উল্লেখ করে একটা প্রতিবেদন তৈরি করতে বলছে। ওকে, সো নো প্রবলেম। সো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিব, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। সো আমরা হচ্ছে ক্লাস নাইনের গার্হস্থ্য বিজ্ঞান দিয়ে দিছে দেখতে পাচ্ছ, এবং হচ্ছে ক্লাস নাইনের অর্থনীতিও দিয়ে দিছে, ডাক্তার একটু দাঁড়াও। আর পিডিএফ ফাইলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, জাস্ট ক্লিক করে ডাউনলোড করো, নো প্রবলেম। ওই যে অর্থনীতি দিছে ক্লাস নাইনের, সো ক্লাস নাইনের আর দিছে গণিত, গণিত তো আসেই, প্রথম অধ্যায় থেকে দিছে বীজগাণিতিক রাশি। সো এগুলো নো প্রবলেম, এগুলো আমরা দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের ক্লাস নাইনের হচ্ছে উচ্চতর গণিত যাদের আছে, উচ্চতর গণিতটাও কিন্তু দিয়ে দিছে। ওকে, এবং দেখতে পাচ্ছ ক্লাস নাইনের চারু ও কারুকলা এটাও দিয়ে দিছে, এবং শেষ। সো এইটাই ছিল তোমাদের মূলত হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো, কোনটার কী দিছে না দিছে। সো তোমরা দেখে নিবা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি, মাই পিডিএফ লিঙ্ক লিখে দেওয়া আছে, জাস্ট ডাউনলোড করে নিবা। তো আজকে ভিডিও এখানে রাখতেছি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।